মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আল কোরআন মুখস্থ ও লেখনীর মাধ্যমে পুরোপুরি সংরক্ষণ করা হয়, কিন্তু সেই সময় তা একত্রে গ্রন্থাবদ্ধ করা হয়নি, বরং তার তত্ত্বাবধানে লিপিবদ্ধ টুকরোগুলো নানাজনের নিকট সংরক্ষিত ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম কোরআন সংকলনের উদ্যোগ নেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা। তার সময়ে নবুয়তের কতিপয় মিথ্যা দাবিদার বা ভণ্ডনবী ও যাকাত অস্বীকারকারীর আবির্ভাব ঘটে। তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এরূপই একটি যুদ্ধ ছিল ইয়ামামার যুদ্ধ। এটি মুসাইলিমার কাজ্জাব নামক ভণ্ডনবীদের বিরুদ্ধে প্রচালিত হয়। এ যুদ্ধে বহু সংখ্যক কুরআনে হাফিজ শাহাদাত বরণ করেন। এতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি ভাবলেন যে এভাবে হাফিজ সাহাবিগণ শাহাদাত বরণ করতে থাকলে একসময় কোরআন মুখস্থকারী লোক খুঁজেই পাওয়া যাবে না, ফলে আল কোরআন বিলুপ্তির আশঙ্কা দেখা দেবে। সুতরাং তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কোরআন সংকলন করে গ্রন্থাকার লিপিবদ্ধ করার পরামর্শ দান করেন। পরামর্শ শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে উমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করে যাননি তা আপনি কিভাবে করতে চাচ্ছেন? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর শপথ, এতে কল্যাণ রয়েছে। এভাবেই হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বারবার অনুরোধ করায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেন। তিনি প্রধান ওহী লেখক সাহাবি হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে এই গুরুদায়িত্ব অর্পণ করেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু কোরআন সংকলনের ক্ষেত্রে বিশেষ চারটি পন্থা অবলম্বন করেন। প্রথমত, হাফিজ সাহাবিদের তিলাওয়াতের মাধ্যমে প্রতিটি আয়াতের বিশুদ্ধতা ও নির্ভুলতা যাচাইকরণ। দ্বিতীয়, উমর রাদিয়াল্লাহু আনহুর হিফজের সাথে মিলিয়ে আয়াতের বিশুদ্ধতা যাচাইকরণ। তৃতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে লিখিত হওয়ার ব্যাপারে ন্যূনতম দুজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। চতুর্থ, চূড়ান্ত লিখিত আয়াতগুলো অন্যান্য সাহাবির সংরক্ষিত পাণ্ডুলিপির সাথে তুলনা ও যাচাইকরণ। এভাবেই চরম সতর্কতা অবলম্বনের মাধ্যমে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু পবিত্র কোরআন সর্বপ্রথম গ্রন্থ আকারে সংকলন করেন। এটাই ছিল সর্বপ্রথম গ্রন্থ আকারে লিপিবদ্ধ আল কোরআন। আল কোরআনের এই কপিটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট সংরক্ষিত ছিল। তার ইন্তেকালের পর এটি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর তত্ত্বাবধানে সংরক্ষিত ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর পবিত্র আল কোরআনের এই পাণ্ডুলিপিটি তার কন্যা উম্মুল মুমিনীন হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহুর নিকট সংরক্ষিত ছিল। তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে নানা মতানৈক্য দেখা দেয়। এর মূল কারণ ছিল বিভিন্ন গোত্রীয় রীতিতে কোরআন পাঠ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজ করণার্থে আরবদের সাতটি রীতিতে কোরআন পাঠ করার অনুমতি দিয়েছিলেন। আরবগণ এই সাতটি রীতিতে পাঠের বিষয়টি জানতেন বলে প্রথম দিকে কোনো অসুবিধা হয়নি, কিন্তু ইসলামী খেলাফতের ব্যাপক বিস্তৃতির ফলে অনারবগণও মুসলমান হতে লাগলো। তারা আরবি ভাষা সম্পর্কে অতটাও সচেতন ছিল না, ফলে ভিন্ন ভিন্ন রীতিতে কোরআন পাঠে তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। এমনই এক ঘটনা ঘটে আর্মেনিয়া ও আজারবাইজান অঞ্চলে জিহাদের সময়। এ সময় ভিন্ন রীতিতে কোরআন পাঠে মুসলমানদের মধ্যে ঝগড়ার সূত্রপাত ঘটে। হযরত হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু ঘটনাটি খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলেন। এমন অবস্থায় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু প্রধান সাহাবিগণের পরামর্শক্রমে কোরআন সংকলনের জন্য চারজন সাহাবির একটি বোর্ড গঠন করেন। এরা ছিলেন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, সাঈদ ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুর রহমান ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু। এই বোর্ডের নেতৃত্ব হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর উপর ন্যস্ত করা হয়।